সুপ্রিয় প্রিয় দর্শক পোল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন ইউরোলাইফ বিডি চ্যানেল প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই পোল্যান্ড অ্যাম্বাসি দিল্লিতে যারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন এবং ফাইল যারা জমা দিতে গিয়েছেন তাদের কিন্তু ইন্টারভিউ হচ্ছে মানে হচ্ছে কি পোল্যান্ড অ্যাম্বাসি সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু আপনাদের ফাইলগুলি জমা নিচ্ছে তো ইন্টারভিউ কথা শুনি আমাদের সবারই মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যায় বা একটা প্রশ্ন জাগে যে আসলে ইন্টারভিউটা কেমন হবে এখানে কঠিন কোনো প্রশ্ন করবে কিনা বা কী প্রশ্ন করবে আমরা কি উত্তর দেব এটার প্রস্তুতি কি তো এই ধরনের বিষয় নিয়ে আমাদের মনের মধ্যে অনেক দ্বিধা সংকোচ কাজ করে এবং ভয় ভয়ভীতি তৈরি হয় তো এ কারণে আমার চ্যানেলে অনেকেই আপনারা যারা ভিডিও দেখে থাকেন শুরু থেকে এখন পর্যন্ত বেশ অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করেছেন যে মূলত ইন্টারভিউ যদি হয় ইন্টারভিউতে কি হয় পোল্যান্ড অ্যাম্বাসি মূলত ইন্টারভিউতে কি জিজ্ঞেস করে এবং তার উত্তর কি হবে তো প্রিয় দর্শক সেটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি খুব সংক্ষেপে এবং সহজভাবে আপনারা বুঝতে পারবেন যদি এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখেন এবং কথাগুলি শুনেন প্রিয় দর্শক পোল্যান্ড অ্যাম্বাসি যে ইন্টারভিউ নিচ্ছে আপনাদের এই ইন্টারভিউটা এমন কোনো কঠিন বা জটিল কোনো ইন্টারভিউ না এটা কোনো অনার্স মাস্টার্স বিবিএ এম বা কোনো এমসিকিউ টাইপের জটিল কোনো প্রশ্ন না যেটার উত্তর দিলে আপনি সঠিক উত্তর দিলে ভিসা পাবেন আর উত্তর না দিতে পারলে ভিসা পাবেন না এরকম না এখানে আপনার ওয়ার্ক পারমিট ভিসা এখানে প্রশ্নটা সম্পূর্ণ আপনাকে করা হয় ওয়ার্ক রিলেটেড ওয়ার্ক পারমিট রিলেটেড এবং কোম্পানি রিলেটেড বিষয়টা হচ্ছে যে আপনি একটা কোম্পানির থেকে যে ওয়ার্ক পারমিটটা পেয়েছেন সেই ওয়ার্ক পারমিটটার উপরেই আপনার প্রশ্নের উত্তরগুলি রয়েছে সুপ্রিয় দর্শক ভিসা অফিসার আপনাকে যে সমস্ত বিষয়ের উপরে প্রশ্ন করতে পারে তার মধ্যে হলো ওয়ার্ক পারমিট অ্যাকোমোডেশন এবং আপনার জব এক্সপিরিয়েন্স এবং আপনার পোল্যান্ড সম্পর্কে কিছু বেসিক নলেজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তো এখন প্রশ্নটা কেমন হতে পারে তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ওয়ার্ক পারমিটটা আপনি কিভাবে ম্যানেজ করলেন এই কোম্পানিটার সাথে আপনার যোগাযোগ কীভাবে হলো এই কোম্পানিতে আপনার কি পজিশনে জব হলো সেই পজিশন অনুযায়ী আপনার কাজের স্যালারি কত মাসে কত ঘন্টায় কত এবং আপনি সেখানে কোথায় থাকবেন মানে হচ্ছে আপনি অ্যাকোমোডেশন এই অ্যাকোমোডেশনের অ্যাড্রেসটা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোম্পানিতে কোথায় থাকবেন কোন বাসায় থাকবেন সেই বাসার অ্যাড্রেসটা আপনি আপনার অ্যাকোমোডেশন লেটার থেকে মুখস্থ করে নেবেন এরপরে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে কোম্পানির মালিক সম্পর্কে এবং কোম্পানির বিভিন্ন অ্যাক্টিভিটিস সম্পর্কে তো এই জিনিসগুলো কিন্তু আপনার যেই মাধ্যমে ওয়ার্ক পারমিটটা আপনি পাবেন বা কোম্পানির মাধ্যমে সেই কোম্পানির সাথে যোগাযোগ করেই কিন্তু আগেই আপনার এগুলো জেনে নিতে হবে প্রথম কথা হলো যে আপনার কাজ সম্পর্কে সম্পূর্ণ এই কোম্পানিতে আপনি কি কাজ করবেন সেই ডিটেলসটা আপনি জেনে নেবেন ওয়ার্ক পারমিটের উপরে লেখা আছে কোন পজিশনে আপনার কাজ কত টাকা বেতন কত ঘন্টা কাজ এগুলো ডিটেলস ওয়ার্ক পারমিটের উপরে লেখা আছে এই প্রশ্নের উত্তর কিন্তু অন্য কেউ আপনাকে দিতে পারবে না প্রত্যেকটা মানুষের প্রশ্ন হবে এরকমই কিন্তু সবার উত্তর আলাদা যার যার উত্তর তার তার ওয়ার্ক পারমিটে আছে এবং আপনি কি কাজে যাচ্ছেন সেই কাজের আপনার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আপনাকে জানতে চাইতে পারে সেই অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে সেই অভিজ্ঞতা অনুযায়ী আপনি প্রশ্নের উত্তর দিবেন আর অ্যাকোমোডেশন এটাও হচ্ছে যার যার প্রশ্ন একই রকম উত্তর কিন্তু আলাদা আপনার অ্যাকোমোডেশনটা ঠিক কোথায় মানে আপনার বাসাটা ঠিক পোল্যান্ডের কোন সিটিতে কোন রাস্তায় কোন বিল্ডিংয়ের কোন ফ্ল্যাটে আপনাকে রাখবে সেটা কিন্তু আপনার ওই অ্যাকোমোডেশন লেটারের মধ্যেই লেখা থাকবে সেখান থেকে আপনি মুখস্থ করে রাখবেন এরপরে হচ্ছে আপনার পোল্যান্ডের যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানিটার সাথে আপনি কিভাবে যোগাযোগ করলেন এটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে পারবো না আপনি নিজে ভালো করে জানেন যে আপনি একটা ওয়ার্ক পারমিট কিভাবে পেয়েছেন সেই কীভাবে পেয়েছেন সেই জিনিসটাকেই সহজভাবে যদি প্রশ্ন করে যে ওয়ার্ক পারমিটটা কীভাবে পেলেন আপনি কীভাবে পেলেন সেটা আপনিই ভালো জানেন আপনি কিন্তু সেই প্রশ্নের উত্তরটা তাদেরকে বলে দেবেন যে এইভাবে আমি পোল্যান্ডের ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করেছি প্রিয় দর্শক এরপরে আপনাকে যদি পোল্যান্ডের বেসিক কিছু প্রশ্ন করে নলেজ সম্পর্কে সেটা আপনি ধারণা নিয়ে নেবেন যে পোল্যান্ডের আবহাওয়া কেমন পোল্যান্ডের জলবায়ু বা আপনার এখানকার লোকজন কেন আপনি পোল্যান্ড আসতে চাচ্ছেন এই সমস্ত বিষয় আপনার মিশন ভিশন কি এটা আপনি তাদেরকে বলবেন যদি আপনাকে জিজ্ঞেস করে সিঙ্গাপুর থেকে এক ভাই অ্যাম্বাসি ফেস করেছিল এবং তার ভিসাও হয়েছে অনেক দিন আগের কথা তিনি ওনাকে জিজ্ঞেস করছিলো পোল্যান্ডের আবহাওয়া সম্পর্কে পোল্যান্ড দেশ কেমন বা পোল্যান্ডে আপনি কেন যেতে চাচ্ছেন উনি কেন যেতে চাচ্ছিলেন কীভাবে ওয়ার্ক পারমিট পেয়েছেন এগুলি স ঠিকভাবে বলেছিল এই ইন্টারভিউ আমার কিন্তু ভিডিওর মধ্যে আছে অনেক এক বছর আগের ঘটনা তো এইভাবে আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে আদৌ যে এইভাবেই জিজ্ঞেস করবি কিনা এমনটা না কিন্তু ইতিমধ্যে যাদেরকে জিজ্ঞাসা করেছে তাদেরকে কিন্তু হান্ড্রেড ওয়ার্ক পারমিট আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোথায় কাজ করেছেন আগে এই কাজের ব্যাপারে জিজ্ঞেস করেছে খুব সংক্ষেপেই এবং এখানে এমন কোনো জটিল কিছু প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করেনি যে তারা সেটা বলতে পারবে না আপনি কীভাবে ওয়ার্ক পারমিটটা পেলেন কোম্পানির সাথে আপনার একটা কন্ট্যাক্ট এই কোম্পানির অ্যাড্রেস কোথায় আপনি কোথায় থাকবেন এবং আপনার কাজের কি ভ্যালু আপনি কোন পজিশনে কাজ করবেন সেই কাজের পজিশনের আপনার স্যালারি কত এটা মাসে কত ঘন্টায় কত এই ডিটেলসটা কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের উপরে লেখা আছে এটাই আপনার ভালো করে আপনার মুখস্থ করে নিতে হবে এবং আপনি বুঝে শুনে যখন উত্তর প্রশ্ন করবে তখন আপনি এই প্রশ্নের উত্তরগুলো দিবেন তো প্রশ্নের উত্তরগুলো যেহেতু আপনার কাছেই রয়েছে কাজে আপনি একটু ঘাটেন আর আরও ডিটেলস জানার জন্য যে আপনাকে ট্রান্সপোর্টেশন দেবে কিনা এখন কোম্পানিকে যদি আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি যে কোম্পানিতে আসা যাওয়া করবেন আপনার বাসা থেকে আপনার এই ট্রান্সপোর্টেশনটা কে দেবে বা আপনার ট্রান্সপোর্টেশন লেটার আছে কি না এটাও জিজ্ঞেস করতে পারে তো এখন এই জিনিসটা কিন্তু আমরা জানি না যে আপনার কোম্পানি আপনাকে ট্রান্সপোর্টেশন দেবে না বা আপনার ট্রান্সপোর্টেশন লেটার আছে কি না এটা জানার জন্য ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরেই আপনার ভিসা অ্যাপ্লিকেশনের আগেই প্রস্তুতি নেওয়ার আগেই কোম্পানির সাথে যোগাযোগ করে ডিটেলসগুলো জেনে নেবেন কোম্পানির কাছ থেকে কি কী জানবেন যে এই কোম্পানির অ্যাড্রেস কোম্পানির মালিকের নাম এবং এই কোম্পানির কোথায় কোথায় ব্রাঞ্চ যদি থেকে থাকে সেটা আপনার বাসা কোথায় মানে আপনার অ্যাকোমোডেশনটা কোথায় রেখেছে তারা আপনাকে কোথায় রাখবে আপনার মাসিক স্যালারি ঘন্টার স্যালারি দৈনিক স্যালারি বা মাসিক কত ঘন্টা দৈনিক কত ঘণ্টা এই কাজ কি এটা আপনাকে জিজ্ঞেস করবে এটা জেনে নেবেন কোম্পানির কাছ থেকে এবং আপনার ইন্স্যুরেন্স সম্পর্কে পুরোটা জেনে নেবেন যে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা কীভাবে পে করবে এটা হচ্ছে আপনার ডিটেলস আপনি কোম্পানির কাছ থেকে জেনে নেবেন হয়তো প্রশ্ন করতেও পারে নাও করতে পারে কিন্তু যদি প্রশ্ন করেই থাকে তাহলে কিন্তু উত্তরটা আপনার নিজের কাছে এবং কোম্পানির কাছে দুজনের মাধ্যমে একটা যোগাযোগ করে সব কিছু জেনে নিতে হবে সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে পোল্যান্ড অ্যাম্বাসি আসলে কী জিজ্ঞেস করবে এবং সেই জিজ্ঞেস করার উত্তরগুলি কোথায় আছে আমি আপনাদেরকে খুব সহজভাবে সাবলীলভাবে বুঝিয়ে বললাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদ আল্লাহ হাফেজ